আইপিটিও ক্লাচ। এই ট্র্যাক্টরে আলাদা করে পিটিও ক্লাচ দেওয়া হয়েছে, যেটাকে অপারেট করার জন্য আলাদা করে হ্যান্ড লিভার থাকে, আর এটিকে আইপিটিও লিভার বলা হয়। আসুন আইপিটিও ক্লাচ হ্যান্ড লিভারের ফ্রি প্লেকে অ্যাডজাস্ট করার প্রক্রিয়াটা বুঝে নিই। আইপিটিও ক্লাচ হ্যান্ড লিভারের ফ্রি প্লে স্বরাজ 963 আর স্বরাজ 969-এ 5-7 মিলিমিটার এবং স্বরাজ 744 এবং 855-এ 20-25 মিলিমিটারের মধ্যে থাকা উচিত। ফ্রি প্লে অ্যাডজাস্ট করার জন্যে পিটিও ক্লাচ অ্যাকচুয়েটর শাফ্টের সাথে থাকা এই টাই রডকে প্রয়োজন অনুযায়ী টাইট করুন বা আলগা করুন। মনে রাখবেন, টাই রডকে টাইট দিলে ফ্রি প্লেটা কম হবে এবং একে আলগা করলে ফ্রি প্লেটা বাড়ানো যেতে পারে। ফ্রি প্লেটা অ্যাডজাস্ট করার জন্যে টাই রডের লকিং নাট আলগা করুন। আইপিটিও হ্যান্ড লিভারকে সেটার ফ্রি প্লে অনুযায়ী সামনে আনুন আর স্কেলের সাহায্যে স্লট এবং লিভারের পেছনের গ্যাপটা মাপুন। এই দেখুন, এই মুহূর্তে 14 mm এর গ্যাপ দেখা যাচ্ছে, যেটা কিনা আমাদের নির্ধারিত সীমা থেকে বেশি। এই গ্যাপটাকে অ্যাডজাস্ট করার জন্যে টাই রডকে প্রয়োজন অনুযায়ী টাইট দিন আর গ্যাপটা অ্যাডজাস্ট করুন। স্প্যানারের সাহায্যে প্রয়োজন অনুযায়ী টাই রডকে ঘোরান আর হ্যান্ড লিভারের পেছনের গ্যাপটা মাপুন। এই দেখুন, গ্যাপটা 6 মিলিমিটার দেখাচ্ছে, যেটা নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে। ফ্রি প্লে সঠিক হওয়ার পর টাই রডকে লকিং নাট দিয়ে লক করে দিন। ক্লাচ হ্যান্ড লিভারের ফ্রি প্লে সঠিক থাকাটা অত্যন্ত দরকারি। কম বা বেশি থাকলে ক্লাচ প্লেটে ক্ষতি হবে এবং তাতে ট্র্যাক্টরের কার্যক্ষমতাতেও প্রভাব ফেলবে। ধন্যবাদ।